हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো এখন একটা টিজার রিভিউ করব এবং একটা নতুন বাংলা সিনেমার পোস্টার আছে সেটা নিয়েও কথা বলবো। তো টিজারটা হচ্ছে বিনয় বাদল দিনেশকে নিয়ে অরুণ রায় একটি ছবি করছেন, তার টিজার। এর পোস্টারটা আমি আমার ফেসবুক পেজেও শেয়ার করব। টিজারটাও করেছি এবং সেখানে অনেক লোকে শেয়ার টেয়ার করেছে, অনেকেরই ভালো লেগেছে। তো বিনয় বাদল দিনেশ নিয়ে অনেকেই কাজ করছিল। একবার আমরা শুনেছিলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ওটা করা হচ্ছে, যেটা অনিকেত চ্যাটার্জি ডিরেক্ট করার কথা ছিল। তো সেটা অ্যানাউন্সমেন্টও হয়েছিল, বাট তারপরে জিনিসটা কিছুভাবে সেলফ হয়ে যায়, মানে এখন কোনোটার ব্যাপারে আমরা কোনো কথা শুনতে পাই না যে ছবিটা আদৌ হচ্ছে কি হচ্ছে না, কি ব্যাপার। এছাড়া আপনাদেরকে বলে রাখি, মানুষ মুকুল পাল যিনি সহজ পাঠের গপ্প বানিয়েছিলেন, উনিও বিনয় বাদল দিনেশ নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলেন এবং ওনার প্রজেক্টটা হয়তো এখনও মানে ইন প্রসেস আছে। উনি হয়তো প্রি প্রোডাকশন বা রাইটিংয়ের কাজকর্ম করছেন। অরুণ রায় যিনি কদিন আগেই আমাদেরকে হীরালাল বলে ছবিটা উপহার দিয়েছেন, উনি পিরিয়ড ফিল্মস করতে খুব পছন্দ করেন, যেটা ওনার আমরা 11-তে দেখতে পেয়েছি, হীরালালেও দেখতে পেয়েছি, এবং হি ইজ এ ভেরি ক্যাপেবল ডিরেক্টর, ভেরি গুড ডিরেক্টর। এছাড়া চোলাই বলে ছবিটাও উনি করেছিলেন, যেটাও খুব ভালো একটা ছবি ছিল, বাট আনফর্চুনেটলি সেটাকে রিলিজ করতে দেওয়া হয়নি। তো উনি এই ছবিটা করছেন এবং আগেন এখানে কিঞ্জল নন্দা রয়েছে, খুব ভালো একটা কাস্টিং রয়েছে। এবং টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী করে বিনয় বাদল দিনেশ লালবাজারে অ্যাট্যাক করছে, কী করছে, তো সেই জিনিসগুলো। এবং ওই যে ভিনটেজ ফিলটা দেওয়া হয়েছে সেটাও বেশ ভালো লাগছে, বিজিএমটাও বেশ পাওয়ারফুল। তো বেশ ভালোই লাগলো, টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এবং যেহেতু ডিরেক্টরের একটা ক্রেডিবিলিটি হয়ে যায় না, সে পিরিয়ডে যদি মানে পিরিয়ড ফিল্মস ভালো ভালো বানিয়েছে অলরেডি। এবং আরেকটা জিনিস যেটা অরুণ রায়কে বলতে হবে যে সে খুব স্বল্প বাজেটের মধ্যে, মানে বড় প্রোডাকশন ব্যানার নয়, কিন্তু স্বল্প বাজেটের মধ্যে সে কিন্তু পিরিয়ড ফিল্মস এবং বাঙালিদের পুরনো যে ঐতিহাসিক চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে যে বারবার ফুটিয়ে তোলবার চেষ্টা করে, সেটা একটা মানে খুবই মানে কমেন্ডেবল একটা ব্যাপার। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, প্রথমে যখন বলছিলাম যে বিনয় বাদল দিনেশকে নিয়ে আর কী কী প্রজেক্ট হচ্ছে, অঞ্জন দত্তরও একটা করার কথা ছিল অপারেশন রাইটার্স বলে, যেখানে অনির্বাণ আবি চ্যাটার্জি এদের আমরা দেখতে পেতাম বিনয় বাদল দিনেশ এইসব চরিত্রে। তো সেটাও একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট হতো, বাট আনফর্চুনেটলি হয়নি সেটাও। তো অনেকগুলোই বিনয় বাদল দিনেশকে নিয়ে অনেকদিনই হয়েছিলো, ফাইনালি এটা একদম ফাইনাল হয়েছে এবং আমরা গ্লিমসও দেখতে পেলাম। এবং আমার মনে হয় কাস্টিংটা বেশ ভালোই হয়েছে, এবং কিঞ্জল নন্দা মানে যে ধরনের অভিনেতা, যেটা আমরা হীরালালেও তার একটা পেয়েছি, মানে খুবই মানে খুবই পাওয়ারফুল একজন অ্যাক্টর, এবং উনি যেভাবে নিজেকে ট্রান্সফর্মও করেছিলেন, সো আই থিঙ্ক দ্য প্রজেক্ট ইজ ইন রাইট হ্যান্ডস, কেপেবল হ্যান্ডস। তো আমার খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। যারা দেখেননি তারা গিয়ে প্লিজ চেক আউট করুন, আমার ফেসবুক পেজে আমি শেয়ার করেছিলাম, আর এছাড়া ইউটিউবে আপনি যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এনিওয়ে, এবার দ্বিতীয় জিনিসটায় আসবো, সেটা হচ্ছে বনির একটা নতুন সিনেমা যতুগৃহ, তার পোস্টার বেরিয়ে গেছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সপ্তাশ বাসু, যিনি এর আগে প্রতিদ্বন্দ্বী ছবিটা বানিয়েছিলেন, উনি পুরনো পরিচালকদের ছবির নাম থেকে ইন্সপায়ার হয়ে নিজের ছবির নাম দিয়ে থাকেন, সেটা কোইনসিডেন্সও হতে পারে কমপ্লিটলি। যেমন প্রতিদ্বন্দ্বী আমরা জানি সত্যজিৎ রায়ের, যতুগৃহ সেরকম তপন সিনহার ছিল, তো এইটা উনি করে থাকেন। তো সপ্তাশ বাসু বনিকে নিয়ে কাজ করছে, এবং বনি এর আগে আপনারা আমরা দেখেছি রোম্যান্টিক কমেডি এই ধরনের জনরাতেই বেশি ছবি করেছে, সেখানে তাকে নিয়ে একটা হরর ছবি করা, সোশ্যাল হরর, সেটা একটা ভালো এক্সপেরিমেন্ট। এবার বাকি দেখা যাক, পোস্টারটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। পিয়ানো বাজাচ্ছে, পিছনে আয়নাতে একটা রিফ্লেকশন আমরা একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, এবং সেই আয়নাটা একদম ইনফানাইট অবধি চলছে, ভালোই লেগেছে। পোস্টারটা খারাপ লাগেনি, একটা ভালো ভাইবই আছে, এবং এটা অর্ণব ভৌমিক লিখছে যে এর আগে প্রতিদ্বন্দ্বীও লিখেছিল এবং বাজিও লিখছে। তো আশা করা যাচ্ছে প্রজেক্টটা ভালোই হবে, খারাপ হবে না। এবং এই যে কমার্শিয়াল হিরোরা, আমি যেটা বলি যে কমার্শিয়াল হিরোরা কিন্তু এখন নতুন নতুন জিনিসপত্র ট্রাই করছে, মানে অঙ্কুশ ম্যাজিক দিয়ে একটা নতুন রকম অ্যাটেম্প নিল, বনি এটা দিয়ে নিচ্ছে, সেটা ভালো লাগছে, সেটা দ্যাট ইজ গুড। এবং সেটা যদি ভালো করে তারা পুল অফ করতে পারে তাহলে তো খুবই ভালো হবে, কারণ কমার্শিয়াল একটাদের অলরেডি একটা মানে গ্রামগঞ্জের দিকে একটা বড় ফ্যান বেস আছে এবং টেলিভিশনে একটা ফ্যান বেস আছে। তো সেটা যদি তারা ঠিকভাবে একটা নতুন কন্টেন্ট দিয়ে পৌঁছাতে পারে, সো খুবই ভালো ব্যাপার। সো আমার ভালোই লেগেছে পোস্টারটা। সো এটা ছিল আমার অনেস্ট রিয়াকশন অ্যাবাউট দিস টিজার অ্যান্ড দিস পোস্টার। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।